লাক্সের জার্নিটা খুবই মজার ছিল। লাক্সের জার্নিটা ওইটা আমার পুরো লার্নিং প্রসেস ছিল, পুরাটাই একদম। আমি তো কিছুই জানতাম না, সো আমার পুরাটা শেখা কিন্তু লাক্স থেকে। মানে লাক্সের যে বুট ক্যাম্পে যখন আমরা যাই, ওখানে তো আমাদেরকে অলমোস্ট সব কিছু নিয়ে ট্রেনিং, ইভেন কাঁটা চামচ দিয়ে কীভাবে খেতে হয় ওটাও শেখানো হয়েছে। সো আমি তো পারতাম না আগে কাঁটা চামচ দিয়ে খেতে, আমি লাক্সে যাওয়ার পরে আমাকে যে শেখানো হয়েছে যেভাবে, তারপর থেকে আমি পারি যে কীভাবে, ওকে ফাইন দিস ইজ দ্য ওয়ে। শেখার তো কোনো শেষ নাই। তো পুরো পিরিয়ডটাই ছিল, মানে ট্রেনিং পিরিয়ডটাই পুরোটাই ছিল আমার লার্নিং প্রসেস বা আমার স্কুল বা আমার। তো এটার শুরুটা কীভাবে ছিল? প্রথমে আমরা টেক্সট করি, টেক্সট করার পর হ্যাঁ অবশ্যই ফ্যামিলি থেকে প্রথমে তো আসতেই দিবে না, আমাকে ঢাকায় আসতেই দিবে না, যা হয়েছে হয়েছে ওই পর্যন্তই, খুলনা পর্যন্তই শেষ, ঢাকা পর্যন্ত আসতে দিবে না। তারপরে অনেক কান্নাকাটি করছি আমি। তখন কি স্টুডেন্ট ছিলেন? হ্যাঁ স্টুডেন্ট ছিলাম তখন, আমি ফার্স্ট ইয়ার ফাইনাল ছিলাম, ফার্স্ট ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে। তো আমি অনেক কান্নাকাটি করছি যে আমি যাবো, প্লিজ প্লিজ আমাকে, আব্বু তো দিবেই না, দিবে না মানে আব্বু মানে দিবেই না। আম্মুকে বলছি, আমার এক মামা ছিল পিউ মামা, পিউ মামাকে বলছি, মামা আমি তো সিলেক্ট হয়ে গেছি, আমি একটু এই, তখন বলছি দাঁড়াও দাঁড়াও। মানে মামা হচ্ছে আমার ক্রাইম পার্টনার ছিল আগে, আমার কোনো কিছু লাগলে মামাকে যে আগে বলতাম যে আব্বু আম্মুকে রাজি করাইতে হবে, আমি পারতেছি না, তখন মামা ওয়াজ অলওয়েজ দ্য ইউনো গার্ডিয়ান অ্যাঞ্জেল। এবং আব্বুকে কনভিন্স করা থেকে শুরু করে ইভেন শপিং পর্যন্ত দেখলাম হয়ে গেল কমপ্লিট। পরে আমাকে আব্বুই ঢাকায় নিয়ে আসছে, আব্বুই আমাকে ঢাকা নিয়ে আসছে, আব্বুই নিয়ে গেছিলো অরিশা। এবং আমি বলছিলাম যে আব্বু আমি জাস্ট শুধু যেতে চাই, দেখি আমি ঢাকাতে পারি কি না, না যদি পারি তাহলে তো নাই, যদি সিলেক্ট না হই তো নাই, কিন্তু যদি সিলেক্ট হয়ে যায় আমি একটু দেখতে চাই কি হয়, মানে আমি জাস্ট একটু দেখতে চাই। ঠিক আছে চলো যাই দেখো টিকো, টিকো কি না আগে দেখো, মানে কত কিছু এরকম শুনলাম যে যাও, হ্যাঁ হ্যাঁ যাই ঘুরে আসো ঢাকা থেকে, ঘুরে অনেকেই বলছে আশেপাশে বাসার অন্য আত্মীয় স্বজনরা, ঘুরে আসো একটু ঢাকা, ঢাকায় ঘুরে আসো অসুবিধা নাই, ওই এখানে তো লাকিলি চান্স পেয়ে গেছি বা লাকিলি স্কার্ট পেয়ে গেছি, ঢাকায় কি আর অত সহজ, ঢাকায় কত মানুষ আছে, কত সুন্দর সুন্দর মেয়েরা আছে, ঢাকায় কি আর অত সহজ, এরকম তালগাছ ঠ্যাঙ্গাও কি করবে ঢাকা যে। আচ্ছা ঠিক আছে আমি একটু যাই, তারপরেও আমি একটু যাই যে তারপরে দেখি। তারপর আসলাম, দেখলাম এবং শিখলাম, শিখলাম মানে আমি শিখলাম, ইভেন আমি এখনও পর্যন্ত, ইনফ্যাক্ট আমি এখনও পর্যন্ত শিখেই যাচ্ছি, কিন্তু আমার বেসিক শিক্ষা অ্যাবাউট এভরিথিং, অ্যাবাউট ফ্যাশন, অ্যাবাউট যেটা বললাম একটু আগে ইয়োগা, অ্যাবাউট মডেলিং ইন্ডাস্ট্রি, মডেলিং যে একটা আলাদা ইন্ডাস্ট্রি এটা আমি জানতাম, এটা তারপরে ড্রেস আপ, তারপরে ওই যে তোমার অনেক রকমের স্কিন কেয়ার আছে, পেডিকিওর ম্যানিকিওর আছে, তারপরে হেয়ার স্পা করা যায় আলাদা করে, কারণ আমাদের সাথে তো তখন ফরজানা শাকলস ছিল, সো ওনারা আসতো মেকআপ করার পরে আল্লাহ কি সুন্দর লাগতেছে, মানে এভরিথিং ওয়াজ থাকে না, আই ওয়াজ ওয়ান্ডারিং এভরিথিং, মানে আই ওয়াজ ডিসকভারিং এভরিথিং, মানে আই ওয়াজ সো কিউরিয়াস অ্যাবাউট এভরিথিং। এবং লার্নিং, আমি এক্সারসাইজ আগে কখনো করি নাই, জিন্স পরছি আমি প্রথম লাক্সে এসে, এর আগে জীবনে কখনো আমি জিন্স পরি নাই। মানে লাক্সের যখন বুট ক্যাম্পে সেরা পঁচিশে যখন আমি সিলেক্ট হই, তখন আমাদেরকে লম্বা একটা লিস্ট দিচ্ছিল, ওখানে লেখা ছিল যে কী কী নিয়ে আসবো আর কি, হিলস, জিন্স, মাস্কারা, শ্যাম্পু, মানে অল, মানে যেটা যা যা লাগে মেয়েদের ওগুলো নিয়েই আসলে বুট ক্যাম্পে যেতে বলতো, অনেকগুলো টপস। তো আমার টপসও নাই জিন্সও নাই, কারণ আমি তো সারা জীবন পরছি সালোয়ার কামিজ, খুব বেশি হলো ফতুয়া, তাও বাসার বাইরে যে আর কি লুকায় লুকায় আর কি। তো টপস কোথায় পাবো, আব্বুকে যে বলছে আব্বু যে এগুলো কিনতে হবে, জিন্স প্যান্ট বলতেও আব্বুকে বলতেও আমার মানে আনকমফোর্টেবল লাগছিল, জিন্স প্যান্ট বলবো আব্বুকে জিন্স প্যান্ট, কারণ আগে একবার কোনো একটা সময় তখন আমি বোধ হয় ফার্স্ট ইয়ারে পড়ি, ইন্টারমিডিয়েট নাকি ক্লাস টেনে পড়ি মনে নেই, তো আমাদের একটা ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ডটা এখন লয়ার, তো ও ওরকম শীতকালে জ্যাকেট তো পরতোই কামিজের উপরে, কিন্তু ঠান্ডা লাগতো অনেক দেখে ও জিন্স পরে আসতো, জিন্সের উপরে আপুরা, মানে ওর বোনরা খুলনা ইউনিভার্সিটিতে পড়তো, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো। তো খুব আমি একদিন যে আব্বুকে বলছি আব্বু শীত লাগে অনেক, যে আমাকে একটা জিন্স কিনে দিবা, এমন একটা ঝাড়ি খাইছি আব্বুর কাছে জিন্স চাওয়া নিয়ে, হ্যাঁ এগুলো পড়তে হয় না এখানে, এখানে মানুষজন কী বলবে জিন্স পরে ঘুরে বেড়ালে,
আচ্ছা ঠিক আছে আর তারপর জীবনে গোলদেব বললে কিন্তু যখন ঢাকায় আসছি ওই যে লিস্ট যখন দেখছি আব্বু তো জিন্স তো এখন তো কিনে দিতেই হবে তারপরে আমি জিন্স কিনলাম প্রথমবারের মতো এবং এই যে শেখাটা মানে হাউ টু ওয়াক মানে র‍্যাম্প ওয়াক করতে হবে কিভাবে স্টেজে তারপরে র‍্যাম্প ওয়াক করার আগে আমার যদি বিটে বিটে পা না মিলে তাহলে কিভাবে বিটটাকে ওইটাকে আমি স্মুথ করতে পারি কিভাবে সো একটা এক্সারসাইজ শেখায় দিল আর আমার উচ্চারণের অনেক প্রবলেম ছিল মানে অনেক আমি তো সাতক্ষীরার ভাষা আমার তো আমার কথার মধ্যে আমার উচ্চারণের মধ্যে সাতক্ষীরার টোন ছিল খুবই স্ট্রংলি সো ওইটাকে কাটানোর জন্য আমাকে সবসময় বেশিরভাগ সময় যেই সময়টা ফ্রি টাইম যেই টাইমগুলোতে মেয়েরা সব বসে বসে আড্ডা মারতো ওই টাইমটাতে আমাকে আজরাপু নালে টুম্পাপু হাতে একটা পত্রিকা দিয়ে দাঁড় করে দিত একটা কর্নারে যে জোরে জোরে পড়ো বিকজ অফ দ্যাট প্র্যাকটিস লাইক যে আঞ্চলিকতা টোন থেকে আঞ্চলিকতা কাটানোর প্র্যাকটিস সো আমি অকুপাইড থাকতাম সবসময় কিছু না কিছু নিয়ে হচ্ছে না এটা হচ্ছে না হচ্ছে না এবং আমি পাজল হয়ে যেতাম যখন আমার হতো না তো এবং ইভেন আমাকে কেন বলতেছে না যে আমার হচ্ছে কি হচ্ছে না এটা নিয়েও আমি একদিন পাজল হয়ে টুম্পাপুকে জিজ্ঞেস করছি যে আপু আমার কি হচ্ছে না তোমরা কেন আমাকে ভালো বলতেছো না আমি কি ভালো হাঁটতেছি না কেন বলছে না বলে ভালো হাঁটতেছে চুপ করো যাও এত বেশি বলতে হয় না মানে থাকে না আমাকে ওনারা একদম নিজের মতো করে আদর করে মানে আমি আমি যতটুকু পেরেছি আমি ওনাদের কাছ থেকে শিখেছি